রাজধানীর বক্সিবাজার কেন্দ্রীয় মাঠ উদ্বোধন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মাঠটি নিজেদের দাবি করে হামলা চালান ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুর একটার দিকে মাঠ উদ্বোধনে হাজির হন মেয়র তাপস। আকস্মিকভাবে তার উপর হামলা চালায় সকাল থেকেই সেখানে জড়ো হওয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় মাঠ উদ্বোধন না করেই স্থান ত্যাগ করেন মেয়র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে পুলিশ, পুলিশের সাথে চলতে থাকে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। হামলাকারীরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী বলে জানান লালবাগ জোনের ডিসি মোহাম্মদ জাফর। বিষয়টা যাতে বেশি দূর আইনশৃঙ্খলার অবনতির দিকে না যেতে পারে সেটা আমরা নিউট্রাল করার চেষ্টা করছি এবং প্রথম থেকেই আমরা সে বিষয়ে তৎপর ছিলাম, এখনও আছি। তো আপনারা দেখছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে আলিয়া মাদ্রাসার ছাত্রের পরিচয়ে তারা এটা করছে। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, এই মাঠ নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে মামলা চলছে। মাঠটা কার, এই মাঠের নামটা কি হবে, এই নিয়ে গোলমাল। এখানে এভাবে কোনো কিছু চাপাই দিলে আমি, এখন যদি আপনি আমাকে বলেন মাঠটা কার, আমি হয়তো বলবো যে আমার, কারাগার বলবে আমার। তো এর মাঝে মেয়র মহোদয়ের সঙ্গে আমাদের তো কোনো সংঘর্ষে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না, কারণ মেয়র মহোদয়ের সঙ্গে তো আমার কেস চলতেছে না, আমার কেস চলতেছে কারাগারের সঙ্গে। কিন্তু এখানে মাঠের নাম পরিবর্তন করতে হবে এক্ষুনি, এটা তো দরকার না। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।